এই তোমার মাসি, ইনি তো স্বয়ং শ্রীমতী ভয়ঙ্করী। মামি বলেছিল ঠিকই, কিন্তু এতটা যে মুখরা হবে আমি সত্যি ভাবতে পারিনি। আচ্ছা লাভ, তোমার মা কোনো প্রতিশোধ ক্রিয়া চরিতার্থ করার জন্য ওকে এখানে পাঠায়নি তো? কি বলছো তুমি এসব উত্তম? মামি আমায় বারণ করছিল, আমি তো জোরটা করলাম না। কেন কেন জোর করতে গেলে? এই আপনটাকে এখানে না আনলে কি চলছিল না? তুমি তো ভীষণ ওভার কনফিডেন্ট। মোটেই না, শোনো, আমি ছোটবেলা একবার ওকে দেখেছি, তাই ভালো করে বুঝতে পারিনি ব্যাপারটা। ওকে তো তোমার ভাগাতে হবে, ওটা কেলেঙ্কারি হয়ে যাবে। সে তো হবেই, আমি তো কি মুখের উপর বলতে পারি না, তুমি প্লিজ যাও এবার। না তা তো মনে সম্ভব নয়। হ্যাঁ, ঝোঁকা থাকলে একটা উপায় ঠিক বাতলে দিত যে কি করে ওকে এখান থেকে ভাগানো যায়। শুধু এখান থেকেই নয়, ওই বাড়ি থেকেও এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে পুরো কলকাতা শহর ছেড়েই পালিয়ে যায়। ইয়েস, কিন্তু কিভাবে? সেইটাই তো ভাবতে হবে। ভাবো তুমি, ভাবো ততক্ষণ আমি স্বামীর কর্তব্য পালন করি। ভাবছি না এখন। ঠিক আছে, তাহলে পরেই ভাববো। আর কেউ এলো না? কাউকে ঘুম থেকে তুলে দেওয়াই যাচ্ছে না, সব নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে। ঠিক আছে, আজ তুমি একাই শুরু করো, আমি দেখছি কি করে এদের ঘুম থেকে তোলা যায়। আমি এখন কি করব? তুমি দৌড়ো দৌড়াবো এই শাড়ি পরে। আজকে তুমি শাড়ি পরে হাউস ওয়ার্ক, আমি কাপড় কাচা, বাসন মাজা, রান্না করা কি করে কর? তারপরে হাতে ধরুন জল বা ময়লা লেগে গেল, তখন কষে হাতটা মুছে নিলাম। তারপর ধরুন খুব গরম লাগছে, তখন এটাই বেশ ঘুরিয়ে ঘুরিয়ে হাওয়া খাচ্ছি। আসলে প্রবলেমটা কি হয়েছে, তোমরা ওই প্যান্টস পরা বা সালোয়ার পরে যে কমফর্ট, ওটা তোমরা বুঝতেই পারো না করবে না? ঠিক আছে, আমি তোমাকে কালকে থেকে এক্সারসাইজের পোশাক পরে এক্সারসাইজ করাবো। আজ তুমি ওই এক্সারসাইজ, হ্যাঁ ওই 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 পোশাকটা আমি পাবো কোথায়? আমি কিনে দেবো। আমি আমি আজকে মাপে ছেঙে যাব তোমাকে সঙ্গে নেব। কি মজা, আজ তোমার ছুটি, সব কাজ করো। গুড মর্নিং। আপনারা কি এই ফ্রি হ্যান্ড করার অভ্যেস আছে নাকি? কেন আপনি আপনি আসলে হয়েছে কি, আমার ওই কথা বলতে গেলে আটকে আছি মাঝে মাঝে, তো সেই জন্য আপনার নামটাকে ছোট করে দিয়েছি, শর্ট করে দিয়েছি। আপনার আপত্তি থাকলে না হয়? না না, আমার কোনো আপত্তি নেই। খুব ভালো খুব ভালো, মানে আপনার সম্পর্কে যেরকম শুনেছিলাম দেখছি আপনি একেবারেই সেরকম নন। এনিওয়ে চলুন একটা চক্কর দিয়ে আসি। লেটস গো নাও, প্লিজ কাম অন। হ্যালো, কি বলছিস? কি এটা এটা? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি আসব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চয়ই আসব, এখন রাখছি। তুমি একবারে সাদা হয়ে গেছো কেন? কম কম শোনো, ওই সুভাষিনী দেবী মানে লাভের শাশুড়ি যদি একটা আঁশ বটি নিয়ে আমার গলাটা কেটে দেয়, তুমি আমাকে বাঁচাবে তো? তোমার ফিউজ কি একেবারে উড়ে গেছে? না, এক মিনিট।
প্রশ্ন করেছি। আমি একটা সাইকিয়াট্রিক নার্সিং হোমের টেলিফোন নাম্বার খুঁজে বার করার চেষ্টা করছি। দেখো দেখো তুমি হাসি ঠাট্টা এখন করো না, আমরা একটা একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে আছি। বি সিরিয়াস, এখন কি হবে সেটা ডিসাইড করো। হ্যাঁ আমিও তো খুব বিপদের মধ্যে আছি, আমি ভীষণ সিরিয়াস, টেলিফোন নাম্বারটা আমার চাই। তোমার আর কিচ্ছু হবে না, ঠিক আছে? আমাকে এই বিপদ থেকে একমাত্র লাভই উদ্ধার করতে হবে। হেচু পারবে, ওর কাছে থোড়ি সাইকিয়াট্রিক নার্সিং হোমের টেলিফোন নাম্বার আছে। দেখো কম, আমার সহ্যের একটা সীমা আছে। তুমি জানো কি হয়েছে? ক্রিশ ইজ ইন লাভ। কার সঙ্গে? মোস্ট প্রবাবলি অরুণ বাবুর সঙ্গে। কি হলো, কিছু বলো এখন, চুপ করে রইলে যে? আমাকে ফোন নাম্বার খুঁজে বার করতেই হবে। কেন, ফোন নাম্বার দিয়ে কি হবে? আগে তোমার জন্য খুঁজছিলাম, এবার আমার জন্য খুঁজবো। রবেশ, লাভ, আমি তোকে ঠিক বোঝাতে পারছি না। এটা আমি ঠিক ভালোবাসা না বলে যদি ভালো লাগা বলি, তুই আমাকে নিশ্চয়ই মিসআন্ডারস্ট্যান্ড করছিস। নট এট অল আন্টি, আমি জানি যে ভালো লাগা আর ভালোবাসার মধ্যে একটা পার্থক্য আছে। ঠাকুর করুক সেই পার্থক্যটুকু যেন থাকে, না হলে আমার শাশুড়িকে তুমি চেনো না আন্টি, জমিদার ঘরের মেয়ে তো, ঠ্যাঙারে ডাকাত করতে এক মুহূর্ত সময় লাগে না। আমি সত্যি কথা বলছি, তোর এই কথা শ্বশুর বাড়িতে একমাত্র তোর শ্বশুর মশাই। শুধু দেখো তোমার এই আচরণ যেন আমার সংসারটাকে ভেঙে চুরে না দেয়। তুই ভুল করছিস লাভ, আমি ভাঙতে আসিনি, আমি তোদের উন্নত মানের বাঁচার পদ্ধতি বলতে এসেছি। প্লিজ আন্টি, আমি হাত জোর করছি, আমি তোমার পায়ে পড়ছি, প্লিজ। আমরা যেভাবে আছি খুব ভালো আছি, খুব সুখে আছি। তুমি দুদিনের জন্য এসেছো, তুমি যদি আমাদের সঙ্গে মানিয়ে নিতে না পারো তাহলে তাহলে কি? তুমি তুমি আমাদের বাড়ি ছেড়ে চলে যাও। ইম্পসিবল, তুই এখনো ছোট, তোর অভিজ্ঞতাটাও কম, তাই তুই ভুল করছিস, ভুল বুঝছিস। দেখ আমার আমার কাজ তোর তোর ভুলগুলোকে শুধরে দেওয়া, সেই ভুলগুলোকে শুধরে দেওয়া না, তাই আমি মোটেই এখান থেকে যাচ্ছি না। তোদের আধুনিক স্মার্ট ডিসিপ্লিন করে তারপরে আমি এখান থেকে যাচ্ছি। ওকে, অহংকারে অন্ধ হয়ে গেলে মানুষ কি তার মান সম্মান বোধটুকু হারিয়ে ফেলে? এই দেখো নিচের দরজাগুলো সব হাট করে খুলে রেখে দেয়, কিছু মনে করবে না, এখন কিছু লাগবে না। মা, আমার চিনতে পারছো না? আমি তো লতা। লতা? এ কি তলাটা কেন কাটা? কি পড়েছিস তুই? ওই 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 নতুন ম্যাডাম কিনে দিয়েছে তো, আমাকে বলেছে আমি হতেই পারি কাজের লোক, কিন্তু এরকম কাজের লোকের মতন থাকবো কেন, কাজের লোকের মতো সাজবো কেন? কিন্তু তোকে তো আমরা কাজের লোকের মতো রাখি না লতা, তোকে তো আমরা বাড়ির মেয়ে বলেই মনে করি। ওটা তো শুধু মুখের কথা, যদি সত্যি সেরকম ভাবতেন তাহলে তো রুম সার্কাসের জোকারের মতো পোশাক পরিয়ে রাখতেন। সার্কাসের জোকারের মতো পোশাকটা ও নিজেই পরে, কিন্তু ওটা আমরা বলিনি, ওটা ওরই পছন্দ।
আসলে কি জানেন, আমাদের তো পুরনো বনিদি বাড়ি, আমরা না ওই টাইট প্যান্ট, গেঞ্জি, স্কার্ট এইগুলো পরা ঠিক পছন্দ করি না। এক্স্যাক্টলি, একটা মানুষ যে পোশাক পরে কমফোর্টেবল ফিল করবে তাকে তো সেটাই পড়তে দেওয়া উচিত, কোনো নিয়মে তাকে বেঁধে রাখবেন কেন? কেন শুনুন তবে, শুনুন আমার প্রশ্নের উত্তর দিন তো। এই পোশাকটা বদলালেই কি মানুষের ভেতরটা বদলে যায়? তোমরা যে কিছু বলাবলি করছো আমি কিছু বুঝতে পারছি না। পোশাকটা না খুব ভালো লেগেছে আমার, পড়বো মাঝে মধ্যে পড়বো। আমার তোমার ইচ্ছে হলে তুমি পড়বে, আমি হ্যাঁ না বলার কে? আমার লক্ষ্মী মামা ভালো মা, আমি এখন ছেড়ে দিচ্ছি। হ্যাঁ শোনো না, আমি রান্না করছি, বলো না কি খাবে রাত্রে, বলো বলো। তোমার মাথা কাজ করছে না সত্যি বাবা, পায়েসটা আছে তো? হ্যাঁ হ্যাঁ, ওটাকে এখন ফ্রিজ থেকে বের করবি না। আচ্ছা, আর একটু ময়দা মেখে রাখ, রাত্রে গরম গরম লুচি করে দিবি। আর দেখ আমি মাংস মেখে রেখে দিয়েছি, একদম কষা কষা করে না, এই সমস্ত একদম রান্না করা চলবে না। কি আশ্চর্য, কোনো ফুড ভ্যালু নেই, এত তেল মশলা খেলে শরীরটা খারাপ হয়ে যায়। শুনুন, আপনি যে কদিন আমাদের বাড়িতে আছেন আমরা যা যা রান্না করছি তাই তাই খাবেন, যদি পছন্দ না হয় নিজের দিদির বাড়িতে যাবেন, গিয়ে আমাদের নামে নিন্দে করবেন, ব্যাস। ও গড, তুমি তো ঠিক করে কথাই বলতে শেখেননি, ওফো, আমাকে কে কত কিছু শেখাতে হবে। লতা ভেতরে যা। হনুমান দেখেছেন? রামায়ণের হনুমানটাকে দেখেছেন? এবার দেখবেন লাজে আগুন লাগিয়ে না একবার লঙ্কা কাণ্ড করে দেবো, একদম আমাকে আপনি চেনেন না। আরে আরে, আমার ছোট্ট সোনা বুগলাটা কাল লাজে আগুন লাগাচ্ছ? আপনার ড্রেস সেন্স তো খুব ভালো, বুঝছেন? Really? But খুব ফ্রেশ লাগছে আপনাকে। দূরে কোট পরে হবে না, কলায় ফাঁস লেগে গেল, কি খোলার ডিম আছে, এইসব পোশাক আমাদের। এই সুভাষ, সুভাষ বিদেশি ডায়মন্ড মার্চেন্ট আসবে, এই পোশাক আমাদের চলবে না। বাবা, তাহলে আর কেঁদে মরছো কেন? জসমিন দেশে জদাচার। বাবা, তো কানে ছ্যাঁকা লাগছে, এত গরম কেন গো? বুঝতে পারছো না কেন? সবকিছু মুখ বুঝে সহ্য করছি, কিছু বলছি না বলে বেড়েই চলেছে, বেড়েই চলেছে। কে কে কে? তোমার প্রেমী বাবু তো মজল কি করে, তুমিও বেড়ে চলেছ। লাগবে তো বটেই, আমি ছোটবেলা থেকে শুনে এসেছি যে পুরুষ মানুষদের নাকি এই বয়সটা তারা ছুকছুকুনি পারে। কি হচ্ছে, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? ভালো লাগছে না, আমি বুঝতে পেরেছি, আমি পুরনো হয়ে গেছি তো। ও বাবা, টাইটা ছেড়ে দাও। হ্যাঁ, পুরনোই তো, তুমি হচ্ছে পুরনো সোনা, যত পুরনো তত দামি। আমি কেঁদে করো না।